তাহলে আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দূরে কাছে যে যেখানেই আছেন সবাইকে একটা মেসেজ দিতে চাই। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি মান্যওয়ালা, আমি ইসলাম ধর্মের অনুসারী, আমি ভারতীয়, আমি বাপ আদমের সন্তান, মা হাওয়ার সন্তান। আমি জানি এই পৃথিবীর বুকে যত মানুষ আছে 700 কোটি আজকে মানুষ আছে, সবার শুরু কিন্তু এক পুরুষ এক নারী থেকে হয়েছে। সূচনা শুরুটা কিন্তু এক পুরুষ এক নারী থেকে হয়েছে। প্রথম পুরুষের নাম বাপ আদম, প্রথম মায়ের নাম মা হাওয়া। তাহলে মুসলমান হোক, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, আমরা সবাই কিন্তু এক বাপ এক মায়েরই সন্তান। কিন্তু যখন আমরা মহান প্রভুকে ভুলে যাই, তখন আমরা দুনিয়াবি লোভ লালসাতে ভাই ভাইকে খুন করতে থাকি, ভাই ভাইকে মারতে থাকি, ভাই ভাইকে আঘাত করতে থাকি, ভাই ভাইকে মিথ্যা কেসে ফাঁসাতে থাকি, ভাই ভাইয়ের উপরে জুলুম করতে থাকি। মনে রাখবেন, যারা নামাজ পড়েন প্রভুকে খুশি করার জন্যে, রোজা রাখেন প্রভুকে খুশি করার জন্যে, দান করেন প্রভুকে খুশি করার জন্যে, তাহলে সেই প্রভুর সৃষ্টিকে জুলুম করে কখনো প্রভুকে খুশি রাখা যায় না। তাই তো হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যে সময়েতে এসেছিলেন, সেই সময়েতে বাপ নিজের মেয়েকে জন্ত দাফন করে দিত, জন্ত পুঁতে দিত জমিনে, ছেলে মা মায়ের সঙ্গে নোংরা কাজ করত, ভাই বোনকে হত্যা করত, ধনীরা গরিব দেহরে কৃতদাস বানিয়ে দিয়েছিল। এমন করে রোমের মতো সাম্রাজ্যে পুঁজিপতি অর্থশালীরা গরিব মানুষগুলোকে কীট পতঙ্গের ন্যায় হত্যা করাকে পুণ্য মনে করেছিল। তারা বড় বড় স্টেডিয়াম তৈরি করে সেই স্টেডিয়াম গ্যালারির মধ্যে বাঘের সঙ্গে গরিবের ঘরের যুবকদের কুস্তি লড়াই করাতো। গরিবের ঘরের যুবকরা বাঘের সঙ্গে লড়াইয়ে পরাজিত হয়ে মারা যেত, আর সম্ভ্রান্ত যারা দাবিদার অর্থশালী তারা বসে বসে হাততালি নিয়ে মানুষের জীবন মরণ দেখে মজা নিত। এই রকম একটা অসভ্য বর্বর অন্ধকার জাহিলিয়াতের সমাজকে পরিবর্তন করার জন্যে মহান স্রষ্টার পক্ষ থেকে আবদুল্লাহর ঘরে আমিনার কোলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নেতাদের নেতা শাহিনশাহের শাহিনশাহ মুস্তফা জানের আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন মহান রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এসে মানুষ জাতিকে ন্যায় শিখিয়েছে, অসহায়কে আশ্রয় দেওয়া শিখিয়েছে, গরিবকে দাসত্বর প্রথা থেকে মুক্তি দেওয়া শিখিয়েছে, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া শিখিয়েছে। তিনার শিক্ষায় শিক্ষিত হয়ে আজ 1500 বছর পরে আজও আমরা বাংলার গলিতে গলিতে আমরা এই শীত বস্ত্র শুধু নয়, বিভিন্ন সময় যাদের পরনের কাপড় নাই তাদের পরনাতে কাপড় দিই। কেন? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছে, দুনিয়ায় যদি তুমি বস্ত্রহীনকে বস্ত্র দাও, কঠিন ময়দানে মাশরে আমার আল্লাহ তোমাকে জান্নাতের বস্ত্র দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ভালোবাসা সেই বিশ্বাস নিয়েই আমরা এই কাজ করে থাকি। সাথে সাথে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। এ বিশ্বের মানুষ, তোমরা ততক্ষণ পর্যন্ত মহান রব্বুল আলামিন মহান স্রষ্টার দয়া পাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মানুষকে না ভালোবাসবে। কাকে ভালোবাসতে বলেছে সবাই বলেন, কাকে? মানুষকে। হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, যে ধর্মেরই হোক, মানুষ তো নাকি, কথা বলুন, মানুষ তো। তাহলে মানুষকে ভালো না বাসলে মহান স্রষ্টার দয়া পাওয়া যাবে না। আজ আমরা বড় দুঃখের বিষয় এটাই যে মানুষ মানুষকে হত্যা পর্যন্ত করছি, ভালোবাসা তো দূরের কথা। আমার নেতা, আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে কেমন ভালোবেসেছিলেন একটা কথা বলি। একদিন মদিনার বুকে আমার রসুল রয়েছেন, এমন সময় হুজুরের কাছে খবর আসলো যে একদল প্রায় 1000-এর ওপরে মানুষ অস্ত্র নিয়ে পুরো যুদ্ধে সুসজ্জিত হয়ে মদিনাতে হামলা করতে আসছে। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা নবাবী শরীফে একটা মিটিং ডাকলেন, জরুরি মিটিং। সেই মিটিংয়ে মাত্র 313 জন যুবক হাজির হয়েছে। আকা তেনাদের সবাইকে বললেন, ঘটনাটা বিস্তারিত শোনালেন যে দেখো, আমাদের মদিনার উপরে একদল জালিম 1000 সৈন্য নিয়ে হামলা করতে আসছে, অতএব তাদের হাত থেকে নিজেদের মা বোনেদের, নিজেদের স্ত্রীদের এবং নিজেদের এলাকার মানুষদের জীবনকে বাঁচাবার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। কারা রাজি আছো বাবা? মাত্র 313 জন হাত তুলল, গুটি কতক লোক। তারা রওনা দিল যে ময়দানটায় লড়াই হয়েছিল, ওই ময়দানটায় আকাশে হাজির হয়ে দেখছে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়ে দেখছে, যারা বিরুদ্ধে এসেছে 430 কিলোমিটার আগিয়ে, লাহোর থেকে দিল্লিতে আগিয়ে এসে যারা মারতে এসেছে, তাদের হাতে কথা হিসাবে বলছি অস্ত্র শস্ত্র সব আগিয়ে এসেছে 330-430 কিলোমিটার, আর প্রতিরোধ করতে যারা গেছে মাত্র 313 জন। মায়ের ইজ্জত, বেটির ইজ্জত, গ্রামবাসী পাড়া প্রতিবেশীর ইজ্জত বাঁচাতে তাদের সংখ্যা 313 জন যেমন, আর হাতে খাজুরের ডাল, যারা মারতে এসেছে লোহার ইউনিফর্ম, পুরো শরীরে লোহার কভার দিয়ে ঢাকা, হাতে বল্লম আছে, তীর আছে, সুসজ্জিত তারা। আকা ওই মদিনার ওই মাঠেতে দাঁড়িয়ে আসমানের দিকে হাত তুলে বলেছিলেন, এ তামাম কায়নাতের স্রষ্টা, আপনি বলেছেন ন্যায়ের জন্য সত্যের জন্যে যারা নিজের জীবনকে উৎসর্গ করবে তাদেরকে জান্নাত দেবেন। আজ আমি জানতে চাই আমার পাশে যারা আছে, এরা ন্যায়ের জন্যে সত্যের জন্যে ইনসাফের জন্যে ইনসানিয়াতের জন্য এসেছে, এদের জন্য পুরস্কার কি আছে? গায়েবী আওয়াজ এসে গেল, ওহি হাবিব, আমি আপনার পিছনে যারা দাঁড়িয়েছে এদের সবাইকে আমি জান্নাতি ঘোষণা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বোঝাতে চাইছি যেটাই, লড়াই শুরু হলো, 400 কম বেশি মানুষকে, 313 জন যারা এসেছিলেন, 13 জন শহীদ হলেন, 300 জন মিলে ওই জালিমদের মধ্যে থেকে 400 মানুষকে কম বেশি বন্দি করলেন,
বন্দী করে মদিনাতে নিয়ে আসলেন। আসার পরে বিচার হবে, কি বিচার হবে? এরা তো আমাদেরকে জানে মারতে এসেছিল, এদের সঙ্গে কি বিচার করা যায়? সাহাবা হুজুরদের ঘরে জিজ্ঞেস করা হচ্ছে, সাহাবা হুজুররা বলেছিলেন হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি যে বিচারটা করবেন ওটাই হবে। কেন? আমরা যখন জাহিলিয়াতের মধ্যে ছিলাম, হিংসার মধ্যে ছিলাম, দুর্নীতির মধ্যে ছিলাম, তখন যদি এদেরকে পেতাম অবশ্যই কতল করে দিতাম। কিন্তু আপনি তো সর্বসময় প্রেমের কথা শিখান, ভালোবাসার কথা শিখান, আমি আপনি যেটা বিচার করবেন। আমার দয়ার নবী বললেন, বাবা যাদেরকে বন্দী করেছে তোমরা বলো তোমাদের সঙ্গে কি বিচার হবে। তারা তখন উত্তর দিচ্ছে, হে মোহাম্মদ, যদি আমরা তোমাকে বন্দী করতে পারতাম অবশ্যই কতল করতাম। মানে কাটা খায়ে নুনের ছিটা। আখা মুচকে হাসলেন, হেসে বললেন, আমার তরফ থেকে তোমাদের একটাই শাস্তি, কি? তোমরা এক একজন করে মদিনার ছেলেদের ঘরে শিক্ষিত করে তুলবে, তারপরে তোমাদের আজাদ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এটা শাস্তি দেওয়া হলো না মর্যাদা দেওয়া হলো? তাহলে ইসলাম শিক্ষাকে কতটা গুরুত্ব দিয়েছে। আর আমরা এখানে এত মানুষ বসে আছি, হাত তুলে বলুন কটা এমন করে এখানে উকিল আছে, কটা বিএ পাস আছে, কটা এমএ পাস আছে বলুন? আজ বড় দুঃখ, আমাদেরকে বড় প্ল্যান করে মূর্খ বানানো হচ্ছে।